Hello friends, welcome to our channel and you are watching Government Jobs Updates. সো ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড। এবং এই এপিসোডে আমরা যেটা আলোচনা করব সেটা একটু অন্য ধরনের ব্যাপার, কারণ জেনারেলি আমরা পড়াশোনা কম্পিটিটিভ এক্সামের কথা নিয়ে আলোচনা করি, কিন্তু আজকে একটু অন্য ব্যাপার। কারণ সেটা হচ্ছে, আজকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, সেটা আমরা যে একটা অ্যাপের ব্যাপারে আলোচনা করব, যেখান থেকে আপনি কিন্তু অনায়াসে খুব সহজভাবে প্রত্যেক দিন একটা গেম খেলে আপনি বহু টাকা ইনকাম করতে পারবেন। সেটা ড্রিম ইলেভেন অ্যাপ, এটা সম্পর্কে অনেকেই জানেন অবশ্য। এটা একদম জেনুইন একটা অ্যাপ এবং আপনারা অনেকেই ইউটিউবে অনেক ভিডিও দেখতে পারেন যে এই অ্যাপ ব্যবহার করুন, অনেক টাকা লাভ হবে, অনেক টাকা ইনকাম হবে, শেষে কিছুই হয়নি, ওরকম কোনো ভিডিও না। একটা জেনুইন অ্যাপ, আমি নিজেও ব্যবহার করি এটা, আমি নিজেও খেলি এটা। যেহেতু আইপিএলের মরশুম চলছে ভাই, সবাই খেলছে এখন এটা, তো আমি ভাবলাম হয়তো আপনাদের সাথে শেয়ার করে দিই, তো সেই জন্য এটা শেয়ার করা ভিডিওটা হয়তো আপনাদের কোনো কাজে আসবে। এবং আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ যদি ভিডিওটা স্কিপ করে করে দেখেন তাহলে না কিছু বুঝতে পারবেন না, কারণ আমি স্টেপ বাই স্টেপ এই এপিসোডে বোঝাতে চলে যাব যে একদম সাইন আপ থেকে শুরু করে, অ্যাপটা সাইন আপ থেকে শুরু করে কীভাবে আপনি অ্যাপটা টাকা উইথড্রল করবেন সেই পর্যন্ত আমি কিন্তু বলে দেবো। হয়তো একটা এপিসোডে আমি সবটা কভার করতে পারবো না, কারণ সেটা অনেকটা লেন্দি হয়ে যাবে, কারণ আমি চাই না অতটা লেন্দি হোক একটা ভিডিও। এটি ভিডিওটা অনেকটা লেন্দি হবে, মোটামুটি 10-12 মিনিটের ভিডিও এটা হয়ে যাবে, কারণ অনেক কিছু কভার করতে হবে ভাই এতে। তো সেই জন্য বলছি ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ, ভিডিওটা পুরোটা দেখুন যাতে আপনার কিছু হলেও কাজে আসে, এবং আমি গ্যারান্টি দিতে পারি যে এখান থেকে আপনার ভালো কিছু ইনকাম চলে আসবে একটা। ওকে, সো লেটস সি। তো দেখুন ড্রিম ইলেভেন আমাদের ওপেন হচ্ছে, এবং আমি একটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে ড্রিম ইলেভেন কিন্তু আপনি প্লে স্টোরে পাবেন না, কারণ এই অ্যাপের প্রপার্টিটা এমন যেটা প্লে স্টোরের লাইসেন্স বা যে তার যে গাইডলাইন আছে তার সঙ্গে ম্যাচ করে না। ওকে, সো এই অ্যাপটা আপনারা ব্রাউজার থেকে পেতে পারেন, বা সবথেকে ভালো যেটা হবে সেটা হচ্ছে আমি আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, এবং তার নিচে একটা রেফারেল কোড দেওয়া থাকবে, ডিসক্রিপশনে দেওয়া থাকবে রেফারেল কোড, এবং সেই রেফারেল কোডটাকে আপনারা এই সাইট যখন ইনস্টল করে খুলবেন তখন এইরকম দেখতে আসবে, এবং হ্যাভ এ রেফারেল কোড এইখানে ক্লিক করে এন্টার কোড করে আপনারা যদি সাইন আপ করেন তাহলে আপনারা 100 টাকা বোনাস পাবেন, 100 টাকা বোনাস, যেটা দিয়ে কিন্তু আপনারা ড্রিম ইলেভেনের পার ম্যাচ খেলতে পারবেন। অর্থাৎ ড্রিম ইলেভেনে জয়েন করার জন্য কিছু টাকা লাগে, সেই টাকাটা কিন্তু আপনারা ওই 100 টাকার থেকে কাটাতে পারবেন। এবং এই অ্যাপটা যদি আপনারা আপনাদের কোনো বন্ধুদের শেয়ার করেন পরে তাহলে আপনিও 100 টাকা পেতে পারবেন। ওকে, সো ওই কোডটা এখানে বসাবেন তাহলে 100 টাকা পাবেন, আদারওয়াইজ আপনি যদি এমনি ব্রাউজার থেকে ডাউনলোড করেন তাহলে পাবেন না, শুধুমাত্র আমার দেওয়া ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ডাউনলোড করলে পারে আপনারা। এবং আপনি যদি আমার রেফারেল কোড দিয়ে সাইন আপ করেন তাহলে কিন্তু 100 টাকা 100 সাইন আপ বোনাস কিন্তু পেয়ে যাবেন। ওকে, সো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। তো এখানে রেফারেল কোডের এখানে এটা খুলে এন্টার ইনভাইটেশন কোড, আমি যে ডেসক্রিপশনে কোডটা দেবো ওটাকে এখানে প্লেস করবেন, মোবাইল নম্বরটা দেবেন, ইমেল দেবেন, পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে পাসওয়ার্ডটা মিনিমাম 8টা অক্ষরের হতে হবে, এবং সে 8টা অক্ষরের মধ্যে একটা কিন্তু নাম্বার থাকতেই হবে। ওকে, আমি একটু তাড়াতাড়ি বলছি যাতে ভিডিওটা বেশি লেন্দি না হয়। ওকে, যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কেউ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে আপনার 4টি জিনিস লাগবে, ইনভাইট কোড, মোবাইল নম্বর, ইমেল, পাসওয়ার্ড দিয়ে তারপর রেজিস্টার বাটনে ক্লিক করলে রেজিস্টার হয়ে যাবে। যেহেতু আমার রেজিস্টার করা আছে তাই আমি আর দেখাচ্ছি না, আমি ডিরেক্ট খুলে ফেলছি। ওকে, সো চলুন। এরপর দেখুন আপনারা রেজিস্টারে ক্লিক করার পর এখানে এরকম একটা আসবে, এন্টার দ্য ওটিপি ইউ রিসিভড, আপনার যে মোবাইল নাম্বারটা দেবেন ওখানে সেইখানে একটা ওটিপি আসবে। দেখুন ওটিপিটা চলে এসে অটোমেটিক ভেরিফাই হয়ে যাচ্ছে, যদি অটোমেটিক ভেরিফাই না হয় তাহলে আপনার মেসেজে যে ওটিপি আসবে সেটাকে আপনি কপি করে বা সেখান থেকে মনে রেখে এখানে এসে পুট করলেই চলে আসবে। তারপর দেখুন এইরকম কিছুটা দেখতে আসবে অনেকটা, তারপর যেটা ক্লিক করবেন আপনাদের এরকম আসবে না, একটু অন্যরকম আসবে, তবে পুরো জিনিসটা একরকম। তারপর যেটা ক্লিক আপনাদের এই ফিচার্স, লাইভ রেজাল্টসগুলো দেখতে পাচ্ছেন, এই আইকনগুলো কিন্তু পাবেন না আপনারা, এই আইকনগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন না। ওকে, সো সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই, ফার্স্টে আপনি যেটা করতে হবে একটা ম্যাচ অ্যাপের ব্যাপারটা বলে রাখি। অ্যাপটাতে হচ্ছে দেখুন এই অ্যাপটা শুধু ক্রিকেটের জন্যই নয়, উপরে যে কোনো একটা বাটন আছে ক্রিকেট বলে, এখানে যদি আপনি সিলেক্ট করেন ক্রিকেট, ফুটবল এবং NBA, 3টে জিনিস পেয়ে যাবেন যে কোনো একটাতে। যেহেতু আমি ক্রিকেট নিয়ে বলছি, এখন IPL চলছে বলে আমি ক্রিকেট নিয়ে বলে দিচ্ছি এখন। ওকে, সো দেখুন ফার্স্টে দেখুন সিলেক্টে ম্যাচ, আজ কালকে ম্যাচ আছে হচ্ছে দিল্লি আর পাঞ্জাবের মধ্যে, ঠিক আছে, 19:10 এবং 3 সেকেন্ড পরে ম্যাচটা চালু হবে, মানে ওই 19 ঘন্টা পর্যন্ত আপনি
টিম সিলেক্ট করতে পারেন। এখানে কি করতে হয়, অ্যাপটার যে আমি অ্যাপটার যে ঘটনা সেটা আমি ব্রিফলি বলে দিচ্ছি একটু। সেটা হচ্ছে দুটো টিমের থেকে আপনাকে কিছু কিছু করে প্লেয়ার নিয়ে আপনাকে একটা নিজস্ব টিম বানাতে হবে। ওকে, সেই টিমটার আপনি নাম দিতে পারেন এবং সেই টিমটা খেলবে ওয়ার্ল্ড ওয়াইড, সেই টিমটা খেলবে ওয়ার্ল্ড ওয়াইড বলা বলি ইন্ডিয়ার মধ্যেই খেলে যদিও, এবং ইন্ডিয়ার মধ্যে খেলে আপনি একটা র্যাঙ্ক দেওয়া হবে। এই যখন রিয়েল খেলাটা শেষ হবে, যখন রিয়েল আইপিএল খেলাটা শেষ হবে, মানে ধরুন কালকে 8টায় যদি খেলা শুরু হয়, জেনারেলি খেলা শেষ হতে হচ্ছে 11:30 বাজে, তো 11:30 পর আপনাকে রেজাল্ট দেওয়া হবে। এবং আপনি যদি সেই রেজাল্টের মধ্যে থেকে থাকেন, রেজাল্টের মধ্যে থেকে আপনি যদি আপনার যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক ওয়াইজ আপনি একটা টাকা কিন্তু পেয়ে যাবেন। কীভাবে পাবেন দেখাচ্ছি। সবার প্রথমে আপনাদের সামনে যে ম্যাচটা থাকবে সেটা আপনারা ক্লিক করে নেবেন। আমি এটাতে ক্লিক করছি। দেখুন, ক্লিক করার পর কনটেস্ট চলে আসছে। কনটেস্ট এবার দেখুন অনেকগুলো ব্যাপার আসছে, সেটা হচ্ছে মেগা কনটেস্ট, গেট রেডি ফর মেগা উইনিংস। এবার কোনটাতে জয়েন করবেন আপনারা সেটা আপনাদের ব্যাপার, অনেকগুলো এখানে আছে। দেখুন, ফার্স্টের জন্য এন্ট্রি ফি 49 টাকা, তারপর একটা এন্ট্রি ফি 26 টাকা, তারপর একটা এন্ট্রি ফি 30 টাকা, তারপরে 30 টাকা, এরকমভাবে আছে। এরপর একটা গল্প এখানে বলে রাখি, সেটা হচ্ছে এন্ট্রি ফি 49 টাকা। আমি আগেই বলেছি যদি আমার রেফারেল লিঙ্ক দিয়ে আপনারা আইডিটা খোলেন তাহলে কিন্তু আপনাদের যেটা হবে, তাহলে হচ্ছে আপনারা কিন্তু 100 টাকা বোনাস পাবেন। সেই 100 টাকার মধ্যে 100 টাকাটাকে 4টে ভাগে ভাগ করে আপনারা ব্যবহার করতে পারেন, ম্যাচে লাগাতে পারেন। 4টে ভাগে মানে 25 টাকা করে, এক একটা ম্যাচের জন্য 25 টাকা করে আপনারা লাগাতে পারেন। তাহলে যদি এখানে 49 টাকা এন্ট্রি ফি হয়, তাহলে আপনাকে 49 - 25 = 24, অর্থাৎ 24 টাকা আপনাকে বাইরে থেকে দিলেই কিন্তু আপনি ম্যাচে সিলেক্ট হতে পারবেন। এরপর দেখুন, এখানে রয়েছে টোটাল টিমস রয়েছে 680,000 টিম খেলবে, তার মধ্যে আপনার টিমে একটা। ওকে, এরপর দেখুন টোটাল উইনিংস রয়েছে 2.5 কোটি টাকা, 2.5 কোটি টাকা টোটাল জিতবে, মানে টোটাল দেওয়া হবে এই ড্রিম ইলেভেনের তরফ থেকে। কাদের দেওয়া হবে, উইনার্স রয়েছে 330,000, এই 330,000 পার্টিসিপেন্টসকে দেওয়া হবে টোটাল 2.5 কোটি টাকা। এবার সেটা কীভাবে দেওয়া হবে দেখে নিন। দেখুন, র্যাঙ্ক ওয়ান পাবে 12,50,000 টাকা। এরপর দেখুন অনেকগুলো র্যাঙ্কে ভাগ করা আছে। এবার আপনার যত র্যাঙ্ক হবে সেই র্যাঙ্ক ওয়াইজ যে টাকাটা, দেখুন এই পাশে টাকা দেওয়া আছে, এইদিকে র্যাঙ্ক দেওয়া আছে, তো আপনার যত র্যাঙ্ক হবে সেই র্যাঙ্ক অনুযায়ী আপনি যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটা কিন্তু আপনি ড্রিম ইলেভেন তরফ থেকে যথাযথভাবে রিয়েল ম্যাচ শেষ হওয়ার পরেই পেয়ে যাবেন। তো আমি এখানে 49 টাকাটা জয়েন করলাম। অ্যামাউন্ট টু বি অ্যাডেড করতে হবে, যেহেতু আমি এটা করছি না। তারপর আপনাদেরকে এখানে প্লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। প্লেয়ারটাতে প্লেয়ার সিলেক্ট করার পর আপনারা পেয়ে যাবেন। এরপর দেখুন, আমার প্লেয়ার সিলেক্ট করাই আছে, মাই টিম, আমি ক্রিয়েট টিম টু করে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে প্লেয়ার সিলেক্ট করবেন। প্লেয়ার সিলেক্ট করার জন্য আপনারা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার কাছে ক্রেডিট থাকবে 100 ক্রেডিট। ওকে, 100টা ক্রেডিটের মধ্যে, এরপর দেখুন প্লেয়ার লোকেশ রাহুল যদি ক্রেডিট দেখেন তাহলে 9.5, অর্থাৎ এর যে 9.5, এরকম করে আপনাকে 11টা প্লেয়ার কিনতে হবে। এই 11টা প্লেয়ারের ক্রেডিট মিলিয়ে যেন 100-এর বেশি না হয়, 100-এর ক্রেডিটের মধ্যে আপনাকে এইরকম ক্রেডিট দেখে দেখে প্লেয়ার কিনতে হবে। কীরকমভাবে কিনবেন দেখুন, ফার্স্টে আছে উইকেট কিপার, তারপরে ব্যাটসম্যান, তারপরে এয়ার মানে অলরাউন্ডার, তারপরে আছে বোলার। তো আপনাকে এমন ব্যাপার নয় যে কিপার একটা নিলাম বোলার 4টে নিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনি ব্যাটিং সব করে নিতে পারেন। ওকে, কিপার একটা নিতে হবে, ম্যাক্সিমাম মিনিমাম একটা করে সবার থেকে নিতে হবে, ঠিক আছে। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে একটা দুটো টিমের প্লেয়ারই এখানে দেওয়া আছে। দেখুন পাঞ্জাব, দিল্লি দুটো টিমের প্লেয়ারই দেওয়া আছে। আপনার যাকে ভালো লাগবে আপনি তাকে সিলেক্ট করবেন, যাকে মনে হবে পরের দিন সে ভালো খেলবে তাকে আপনি সিলেক্ট করতে পারেন। কারণ যে প্লেয়ারটা ভালো খেলবে তার জন্য কিন্তু আপনি পয়েন্টটা বেশি পাবেন। ধরুন আজকে লোকেশ রাহুল কিপিং করছে, আপনি কিপারে সিলেক্ট করলেন লোকেশ রাহুলকে। লোকেশ রাহুল কিপিং ভালো করলো এবং ব্যাটিংটাও ভালো করলো, তাহলে কিন্তু তার দুটো ক্রেডিটের জন্য আপনি নিজেও ক্রেডিট পাবেন, যার জন্য আপনার পয়েন্টটা বাড়বে, আপনার র্যাঙ্কে আসার সুবিধা হবে, এবং আপনার যত কম র্যাঙ্ক হবে তত বেশি টাকা কিন্তু আপনি পাবেন। সেই জন্য এটা সব থেকে বড় ব্যাপার। এবং আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে দুই টিমের মধ্যে থেকে যে কোনো এক টিমের থেকে ম্যাক্সিমাম 7জন সিলেক্ট করতে পারবেন, তার বেশি নয়। ওকে, এবং আর বাকি চারজন অন্য টিম থেকে সিলেক্ট করতে পারবেন। তো আমি সিলেক্ট করছি, দেখুন ফার্স্টে আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে কিপার থেকে নেব, লোকেশ রাহুলকে নেওয়া হলো। এবার চলে আসি ব্যাটে ক্লিক করবেন, ব্যাট দেখতে পাবেন। ক্রিস গেলকে নিচ্ছি আমি, ডেভিড মিলারকে নিচ্ছি আমি, এখানে হ্যাপাজার্ডলি নিচ্ছি। আপনারা এটা নেওয়ার সময় কিন্তু ভেবে চিনতে নেবেন। ওকে, ডেভিড মিলার নিচ্ছি, যুবরাজ সিং নিলাম, আপনারা যাকে যাকে পছন্দ তাকে তাকে নিতে পারেন। একবার শুধু এই ক্রেডিটের দিকে লক্ষ্য রাখবেন, কারণ ক্রেডিট কিন্তু 100 ক্রেডিটের মধ্যে প্লেয়ারগুলো আপনাকে নিতে হবে। ওকে,
ম্যাক্সিমাম 5 ব্যাটসম্যান অ্যালাউড এখানে লিখে দেওয়া আছে, ম্যাক্সিমাম 5 জন ব্যাটসম্যান নিতে পারবেন আপনি এখানে, আমি আগে ভুল বলেছিলাম। এরপর অলরাউন্ডারে চলে যান, অলরাউন্ডারে দেখুন আপনি যাকে, আমি হ্যাপাজার্ডলি নিচ্ছি এখানে, আপনারা যাকে খুশি তাকে নিতে পারেন। আমার 8টা প্লেয়ার হয়েছে, 29টা ক্রেডিট এখনও লেফট আছে, 29টা ক্রেডিট এখনও পড়ে আছে। 3টে বলার লাগবে আপনাকে, 3টে বলার যদি নেন এখান থেকে, অমিত মিশ্র যদি খেলছে না, ট্রেন বোল্ট, দেখুন 11টা প্লেয়ার হয়ে গেছে আমার, 3 ক্রেডিট লেট, তাতে কোনো অসুবিধা নেই, ক্রেডিট থাকে থাকুক। তারপর আপনারা আপনাদের মতো প্লেয়ার সিলেক্ট করে, এটা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে সিলেক্ট করবেন, কারণ প্লেয়ার যদি ভালো খেলে এবং আপনি যে প্লেয়ার সিলেক্ট করবেন সেই প্লেয়ার যদি ভালো খেলে, তাহলে কিন্তু আপনার টাকা পাওয়ার চান্সটা বেশি চলে আসে। সেজন্য এটা ভালো করে সিলেক্ট করার পর নেক্সট করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এবার আপনাকে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন সিলেক্ট করতে হবে। এখানে দেখি একটা লাইন লেখা আছে, দেখুন, সরি, ক্যাপ্টেন গেটস 2 গুণ পয়েন্টস অ্যান্ড ভাইস ক্যাপ্টেন গেটস 1.5 গুণ পয়েন্টস। এরপর আপনি যেখানে যাকে ক্যাপ্টেন বানাবেন সেই ক্যাপ্টেনটা অন্য প্লেয়ারের থেকে 2 গুণ বেশি বোনাস পয়েন্ট পাবে, এবং যাকে ভাইস ক্যাপ্টেন করবে সে 1.5 অর্থাৎ 1.5 গুণ বোনাস পয়েন্ট পাবে। তো আমি মনে করুন এখানে মিলারকে ক্যাপ্টেন করলাম এবং লোকেশ রাহুলকে আমি ভাইস ক্যাপ্টেন করে দিলাম। আপনারা যাকে খুশি তাকে করবেন, কোনো অসুবিধা নেই, সেভ টিম করে দিলাম। এরপর সেভ টিম করে দেবেন, এরপর দেখুন আপনাদের এখানে চলে আসবে টিম টু কাকে কাকে করেছেন, আমি তো আগেই করে দিয়েছি। আপনাদের ক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি নতুন টিম খুলতে পারে, নতুন অ্যাপ খুললে পারে, আগে আপনাদের টিম সিলেক্ট করতে হবে, তারপরে ওই যে আমি দেখালাম যে টাকা কাটিয়ে জয়েন করার ব্যাপারটা, ওটা আসবে আগে নয়। ওখান থেকে আপনারা যখন টাকাটা কাটাবেন তখন আপনারা পেটিএম থেকে কাটাতে পারেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটাতে পারেন, যে কোনো জায়গা থেকে কাটাতে পারেন। ওকে, এরপর আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে কোন প্লেয়ার কত কত টাকা পাবে, ঠিক আছে, মানে কোন প্লেয়ার কীভাবে টাকাটা দেয় সেটার জন্য আপনারা চলে যাবেন। দেখুন নিচে একটা আইকন বার আছে, এখানে চলে যাবেন, ঠিক আছে, সরি, এই আইকন বারে গিয়ে মোরে ক্লিক করবে, মোরে ক্লিক ফ্যান্টাসি, এখানে দেখুন একটা অপশান আছে ফ্যান্টাসি পয়েন্ট সিস্টেম, এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে কীভাবে পয়েন্টটা এরা দেয়, এবং সেই পয়েন্টে টোটাল পয়েন্টটা, টোটাল সামটা করে, টোটাল যোগ করে আপনাকে র্যাঙ্কটা দেওয়া হবে। ওকে, তো দেখুন রান, বাউন্ডারি বোনাস, 6 বোনাস, হাফ সেঞ্চুরি বোনাস, এরকমভাবে এটা একটু পড়ে নেবেন তাহলেই হবে। এরপর আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, দেখুন আপনারা যখন টিমটা সিলেক্ট করবেন তারপর আবার অ্যাপটা ক্লোজ করে খুলবেন তখন এইরকম দেখতে আসবে। তারপর আপনারা যদি ম্যাচটা যখন শেষ হয়ে যাবে তখন বা ম্যাচ চলাকালীন দেখতে পারেন, তার জন্য আপনাকে লাইভ অপশনে যেতে হবে। লাইভ অপশনে গিয়ে একটু আগে রাজস্থান মুম্বাই খেলা হচ্ছিল, আমি সেই খেলাটা খেলছিলাম, তো সেই জন্য এখানে ক্লিক করব, দেখুন আমার পয়েন্ট কি এসছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি 49 টাকার খেলাটা যেটা আমি আপনাদের দেখালাম সেটাই আমি খেলেছিলাম, যেখানে 1.5 কোটি টাকা ফার্স্ট প্রাইজ ছিল, অর্থাৎ টোটাল প্রাইজ ছিল, এবং উইনার ছিল 2 লাখজন। দেখুন আমার এখানে র্যাঙ্ক দেখাচ্ছে 2,49,785 আমার র্যাঙ্ক হয়েছে। ওকে, পয়েন্ট হয়েছে 187, অর্থাৎ যেহেতু 2 লাখ উইনার এবং আমার র্যাঙ্ক হয়েছে 2,49,000, সেই জন্য আমি কিন্তু কোনো প্রাইজ পাচ্ছি না। আপনাকে যদি উইনার হতে হয়, টাকা পেতে হয়, তাহলে আপনাকে 2 লাখের মধ্যে র্যাঙ্কে আসতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন যে ফার্স্ট হয়েছে, যে ফার্স্ট হয়েছে স্টার্টটাও দেখতে পাবেন আপনি, সে টোটাল পেয়েছে 364 পয়েন্টস, 364 টোটাল পয়েন্ট পেয়েছে। ওকে, এবং সে ফার্স্ট 1 নম্বর পজিশনে আছে, এবং সে কিন্তু পেয়ে যাবে যা টাকা ছিল, মনে করুন এখানে যদি আমি দেখি সে পেয়ে গেছে 7,50,000 টাকা। তো এইভাবে আপনারাও নিজেদের টিম সিলেক্ট করুন এবং বানিয়ে নিন, আপনার টিম বুদ্ধি খাটিয়ে সিলেক্ট করুন এবং জিতে নিন দিনে বহুত 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 টাকা। যদি আপনি বুদ্ধি খাটিয়ে প্লেয়ার সিলেক্ট করেন তাহলে অবশ্যই আপনি টাকা পাবেন, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। এরপরে যদি আপনাদের কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দেবেন শেয়ার করে। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন তাহলে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব হয়ে যাবেন, তারপর বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকবেন, যাতে আমরা এখান থেকে যখনই নতুন ভিডিও পাবলিশ করি সেটা হবার প্রথমে আপনিই পান। ওকে, সো নেক্সট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এর পরের এপিসোডে, যে এই এর থেকে যে আর্নিংটা হবে সেটা আপনি কী করে তুলবেন সেটা আপনারা দেখিয়ে দেবো পরের এপিসোডে। ওকে, সো আজকের জন্য এইটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।